حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله نور محمد صلى الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله نور محمد صلى الله আল্লাহ তুমি নিরাকার নাই তোমার আকার সাকার কোন নামে ডাকিব তোমায় বলে দাও মাবুদ আল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ আমরা সবাই গোনাগার ডাকি তোমায় বারে বার আমরা সবাই গোনাগার ডাকি তোমায় বারে বার দয়ালে নবীর সিলাই পার কইরো হাশর বেলা হাসিবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গাইরুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই চট্টগ্রাম সিংহরিয়া সর্দার পাড়ার মানুষ আমার ভাই বাবারা আমার দাড়ি ফাঁকা আমার মুরব্বী বাবারা পর্দার অন্তরালে আছেন আমার মা ও বোনেরা সবাইকে ডেকে ডেকে বলছি গো হৃদয় জানালা করে সবাই শুনে নাও নামাজ যেমন বন্ধু জান্নাতের চাবি ঠিক কিনা বলেন যেমনি নামাজের চাবি হলো পবিত্রতা ও বন্ধু তেমনি ভাবে আমার ওয়াজের হেডলাইন হলো আজকে যেমন করব তেমন ফল কি আমি বানিয়ে কোনো কথা বলবো না যেমন করব তেমন ফল নেগেটিভ এন্ড পজিটিভ দুই দিক কয় দিক ভালো এবং মন্দ অন্ধকার এবং আলো ও বন্ধু যেটা দল পরে বলতে চেয়েছিলাম হাদিস শরীফটা এসেছে বন্ধু বুখারি এবং মুসলিম শরীফের মধ্যে হযরতে আবু আব্দুর রহমান আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন আমি আমার প্রাণের নবীর কাছে বলতে শুনেছি রে তোমাদের পড়বে কার তিনজন লোক ভ্রমণে বের হলো সফরে বের হলো বের হওয়ার পরে সফর করতে 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 সন্ধ্যা হয়ে গেল গুহার মধ্যে অবস্থান করলো গুহার মধ্যে যখন তারা প্রবেশ করলো হঠাৎ করে তারা দেখতে পাইল এত বড় একটা পাথর তাদের তাদের গুহার দরজায় এসে বন্ধ দশে পড়েছে আদেশ্বরে প্রমাণ করেছি পৃথিবীর কোন কারো ক্ষমতা নেই পাথরটা সরাইবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার সিংহরিয়ার মানুষ হৃদয় খুলে শোনো গো বন্ধু হৃদয় খুলে শোনো গো এত বড় পাথর বন্ধ দরজায় এসে ধসে পড়লো পৃথিবীর কারো ক্ষমতা নাই রে এই পাথর এখান থেকে সরাইতে পারে পাথর সরাইতে হলে আল্লাহ রাব্বুল আলামিন লাগবে এখন তিনজন ভিতরে বাইরে বন্ধ দরজায় পাথর কি করবে তারা তারা চিন্তায় বন্ধু চিন্তিত হয়ে পড়লো এই গুহার মধ্যে বসে বসে বলুন তারা টেনশন করতেছে কি করব এখন উপায় কি রে কে আমাদেরকে সহযোগিতা করবে এখন কি করব তখন তিনজন মিলে একটা পরামর্শ করলেন তিনজনের পরামর্শ হলো পৃথিবীর কারো কোনো ক্ষমতা নাই গো এই পাথরটা এখান থেকে সরাইবা এখন আমরা আপন আপন আমলের উসিলা দিয়ে দেখতে পারি আল্লাহ আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করে কিনা জোরে বলেন না সুবহানাল্লাহ সিয়াসির তার অন্যতম হাদিস গ্রন্থ বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে সে যে বন্ধু হাদিস খানা আমি আপনাদেরকে বলে দিই মন দিয়ে শোনেন যদি আগে শুনে থাকেন এবার শুনলে আরো বেশি মজা লাগবে আরো বেশি ব্রেইনে সেটআপ হয়ে যাবে যত বেশি শুনবেন ব্রেইনে তত বেশি সেটআপ হবে আর যত বেশি সেটআপ হবে মানুষ তত বেশি ভালো কাজের দিকে তার উৎসাহ বাড়বে কথা বলেন বন্ধুরে আমার এবার তিনজন মিলে সিদ্ধান্ত নিল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপন আপন উসিলা দিয়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করব হয়তোবা সে আমলের উসিলায় আল্লাহ আমাদেরকে দয়া করতে পারে বন্ধু মানুষ কয়জন তিনজন মানুষ এবার প্রথম ব্যক্তি সিদ্ধান্তে তারা ফাইনাল সিদ্ধান্তে চলে গেল
এবার প্রথম ব্যক্তি জীবনে একটা গুরুত্বপূর্ণ আমল ছিল বন্ধু এই যে বলেছি যেমন কর্ম তেমন ফল আপনি যদি তেঁতুল গাছ লাগান ধরবে কি আপনি যদি তেঁতুল গাছ লাগানোর পরে আপনি যদি বলেন তেঁতুল গাছ লাগাইলেন পরিপূর্ণ হয়ে বন্ধু তেঁতুল নামলো একবারে টক তেঁতুল কি এখন যদি গাছের নিচে বইসা বইসা চিন্তা করেন হায়রে কেন জানি গাছটার মধ্যে তো তেঁতুল আসলো টক যদি ল্যাংরা আম আসতো কতই না উত্তম হইত এই চিন্তা যে করবে সে কি বুদ্ধিমান নাকি বুদ্ধিহীন কথা বলেন না কেন ওয়াজ কিন্তু বুঝে নিতে হবে বন্ধ তেঁতুলা সেরে তাল গাছ লাগাইলে তাল নারকেল গাছ লাগাইলে নারকেল যেই বিচি লাগাবেন সেই গাছে উঠবে এবং সেই গাছ থেকে সেই ফলই আশা করা যায় উল্টো চাওয়াটাই বোকার স্বর্গে বসবাসের মতো এবার এই প্রথম ব্যক্তির জীবনে একটা গুরুত্বপূর্ণ আমল ছিল বন্ধু সেই ব্যক্তি মনে মনে কয় আল্লাহ গো এই উসিলাটাই আমাকে তুমি মুক্ত করো বিপদ থেকে আর উসিলাটা কি বলবো কিনা আপনাদেরকে বলার জন্যই কিন্তু এসেছি শোনার আগ্রহ আছে তো সবাই রাজি বন্ধু ওই প্রথম ব্যক্তির জীবনে একটা গুরুত্বপূর্ণ আমল করেছিল আল্লাহর দিদারের আশায় সেই আমলটা হলো ওই লোকটা ছিল বন্ধু একজন কাঠুরিয়া প্রতিদিন বন্ধু তিনি পাহাড়ে যেতেন কাঠ কাটার জন্য একজন কাঠুরিয়া ওই কাঠুরিয়া তার গড়ে ছিল দুধের প্রাণী অ বন্ধু প্রতিদিন কাঠ কেটে এসে সময় মতো মা বাবাকে দুধ দোহন করে খাওয়াইতো একদিন লাকড়ি কুড়াতে কুড়াতে কাঠ কুড়াতে কুড়াতে বন্ধু দেরি হয়ে গেল দেরি হয়ে যাওয়ার পরে এবার কাঠ কুড়িয়ে তিনি লাকড়ি কুড়িয়ে বাড়িতে আসলেন বাড়িতে আসার পরে চাইয়া দেখে বন্ধু মা বাবা দুইজনে ঘুমিয়ে গেছে মা বাবা ঘুমন্ত অবস্থায় দেখে এবার তিনি কি করলেন লাকড়ি গুলো রেখে তিনি দুধ দোহন করার মতো একটা পাতিল হাতে নিলেন পাতিল হাতে নিয়ে বন্ধু দুধ দোহন করলেন দুধ দোহন করে যখন পাত্রটি হাতে নিয়ে দাঁড়িয়ে গেল কোন ছোট্ট সন্তান বন্ধু দৌড়ে চলে এসলো বাবা গো বাবা এতক্ষণ পর্যন্ত তোমার জন্য অপেক্ষমান ছিলাম বাবা এখন তুমি দুধ দোহন করেছো একটু দুধ দাও না পান করবো কে বলতেছে বন্ধু সন্তান ডেকে ডেকে বলছে বাবা গো একটু দুধ দাও না দুধ দোহন করেছো দুধ পান করবো এবার বাবা বারবার বাচ্চাটা বলছে মা বাবা দুধ দোহন করেছো দুধ দাও দুধ পান করবো কিন্তু বন্ধু এই বাবা ওই রাখ ওই কাঠুরিয়া তার অরসজাত সন্তানকে তিনি দুধ দিলেন না দুধের পাত্রটা হাতে নিয়ে বন্ধু বাবা মার দরজায় দাঁড়ায় রয়েছে বাবা মা দুইজন ঘুমিয়ে তার চিন্তা হলো আজকে লাকড়ি কুড়ি আসতে আসতে আমার দেরি হয়ে গেছে বাবা মাকে দুধ পান না করা পর্যন্ত আমি তোমাদেরকে দুধ পান করাবো না নিজের অরুণজাত সন্তানকে তিনি দুধ দিলেন না বন্ধু সারাটা রাত মা বাবার দরজায় দাঁড়িয়ে রইল দুধের পাত্র হাতে নিয়ে বন্ধু মা বাবাকে ডাকও দেয় না কারণ কখন ঘুমিয়েছে তার ঘুমের ব্যাঘাত করবে ঘুমের জন্য সমস্যা হবে এই জন্য তিনি বন্ধু মা বাবাকে ডাকও দেয় না সারাটা রাত দুধের পাত্র হাতে নিয়ে দরজায় দাঁড়িয়ে ও বন্ধু আজান দিল আজান দেওয়ার পরে বন্ধু মা বাবার ঘুম ভাঙলো তারপরে মা বাবাকে বন্ধু বড় মহাব্বত করে দুধ পান করাইলো এই যে আমল করেছিলেন তিনি শুধু আল্লাহর দিদারের আশায় জোরে জোরে সুবহানাল্লাহ কার আশায় আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার আশায় এবার আল্লাহ রাব্বুল আলামিনের পাওয়ার আশায় যখন তিনি কাজটা করলেন এই সন্তান আজকে সফর করতে গিয়ে বন্ধু গুহার ভিতরে দরজার সামনে পাথর প্রথম ব্যক্তি এবার প্রথম ব্যক্তি একটা ডাক দিয়ে বলল আল্লাহ ওই দিন যে আমলটা করেছিলাম মা বাবার প্রতি উত্তম আচরণ করেছিলাম এই উত্তম আচরণের কথা বলেছেন কে কথা বলেন না কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওবিল ওয়ালিদাইনি ইহসানা জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ বন্ধুরে আমার আল্লাহ বলেছে মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো উত্তম আচরণ করো মা বাবার সাথে ভালো ব্যবহার করো ওয়াডার করেছেন কে লা তাবুদু ইল্লাল্লাহ ওবিল ওয়ালিদাইনি ইহসানা
তোমরা আল্লাহর সাথে কাউকে কি করিও না আল্লাহর সাথে তোমরা আল্লাহর ইবাদত করো আল্লাহর সাথে তোমরা কাউকে শরীক করিও না মা বাবার সাথে উত্তম ব্যবহার করো আর কার কথা বলেন না গেল আর হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবীকে যখন প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আমার কাছ থেকে সবচেয়ে উত্তম আচরণ পাওয়ার হক কার বেশি নবী বললেন ক্বালা উম্মুকা তোমার মা প্রশ্ন করা হলো ক্বালা সুম্মা মান তারপরে কি রাসূল বললেন ক্বালা উম্মুকা তোমার মা আবার প্রশ্ন করা হলো ক্বালা সুম্মা মান তারপরে কি রাসূল বললেন ক্বালা উম্মুকা তোমার মা আবার প্রশ্ন করা হলো ক্বালা সুম্মা মান তারপরে কি নবী বললেন ক্বালা আবুকা তোমার বাবা কোরআন এবং হাদিসে মা বাবার সাথে উত্তম ব্যবহার করার হক সবচেয়ে বেশি সন্তানের আল্লাহ এবং আল্লাহ সেই আল্লাহর হাবিব অনুমতি দিয়েছে বন্ধু এই যে প্রথম ব্যক্তি তিনি পাহাড়ের গুহায় বন্ধ বিপদে পড়লো কোরআন এবং হাদিসের দিকে দৃষ্টিকোণ রেখে মা বাবার সাথে উত্তম আচরণ করলো মা বাবার সাথে উত্তম ব্যবহার করলো তিনি বললেন আল্লাহ আমি ওই দিন তোমার দিদারের আশায় আমল করেছি ওই দিনের আমল যদি তুমি পছন্দ করে থাকো গো তাহলে আজকের এই বিপদ থেকে আমাকে বাঁচাও ও বন্ধু দোয়া শেষ হইতে দেরি রে চাইয়া দেখি পাথরটা অটোমেটিক্যালি একটুখানি সরে গেছে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ বন্ধুরে আমার একজন চলে গেল কয়জন আর কয়জন বাকি দুইজন বাকি রে এই ওয়াজের মধ্যে বন্ধু সারা জীবনের শিক্ষা রয়েছে এই একটা হাদিস শরীফের মধ্যে একটা মানুষের জীবনকে সারা জীবনের জন্য গোছানোর সকল ফর্মুলা রয়েছে বন্ধু দুই নাম্বার ব্যক্তি বর্তমানে আমাদের বেশি বর্তমানে বাংলাদেশে যুবক যুবতীরা জিনায় লিপ্ত হয় কিনা ব্যভিচারে লিপ্ত হয় কিনা একটা পুরুষ আরেকটা ইয়াং ছেলের সাথে আসক্ত হয়ে বলৎকারের শিকার হয় কিনা সমকামিতার যুক্ত হয় কিনা এই যে তৃতীয় ব্যক্তির জীবন থেকে এই যুগের ক্যারেক্টারলেস পিপল যারা আছে তারা এখান থেকে বন্ধু শিক্ষা নিতে পারবে ক্যারেক্টারলেস বুঝছেননি চরিত্রহীন কে আমার নবী হলো আল্লাহ বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ইউ আর দা গিভার অফ ইউ আর দা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন গুড ক্যারেক্টার জোরে জোরে সুবহানাল্লাহ আমার নবী উত্তম চরিত্রের অধিকারী বন্ধু দ্বিতীয় ব্যক্তির জীবনে এমন একটা গুরুত্বপূর্ণ আমল ছিল রে ওই ব্যক্তিটা তার একটা চাচাতো বোনকে ভালোবাসত একদম চূড়ান্ত ভালোবাসা একজন প্রেমিক একজন প্রেমিকাকে যেমনি করে ভালোবাসে এমন ভালোবাসা ছিল বন্ধু হাজার চেষ্টা করেছে বন্ধু তার আপন চাচাতো বোনকে আপন করে কাছে পাওয়ার জন্য তার মনের স্বাদকে পূরণ করার জন্য আপনাদের আর বোঝার বাকি নাই কথা কি বুঝতে পারছেন তে হাজার চেষ্টা করেছে তার চাচাতো বোনটাকে তার লালসার শিকার করার জন্য তার লালসার শিকার বানানোর জন্য বন্ধু হাজার চেষ্টা করার পরেও তাকে তার নাগালে আনতে পারলো না এমনি করে করে দিন যায় রাত যায় সময় পার হয়ে যায় হঠাৎ করে তৎকালীন সময় বন্ধু দুর্ভিক্ষ দেখা দিল দুর্ভিক্ষ যখন দেখা দিল ওই চাচাতো বোন তার মা বাবা তার কাছে নাই বন্ধু অন্যত্রে চলে গেল এবার ওই চাচাতো বোনটা দুর্ভিক্ষের কবলে পড়ার পরে সে তাকে সাহায্য করলো হাদিস শরীফের মধ্যে এসেছে 120 দিনার আল্লাহু আকবার বলেন না এতদিন চেষ্টা করেছে আজকে সুযোগ পেয়েছে দুর্ভিক্ষর কবলে পড়েছে চাচাতো ভাই তার বোনকে 120 দিনার কি দিলেন সাহায্য করলেন অ বন্ধু 120 দিনার দেওয়ার পরে এবার ধীরে ধীরে ওই চাচাতো ভাইটা ওই মেয়েটার কাছাকাছি চলে গেল একবারই কাছাকাছি যখন ওই মেয়েটার কাছাকাছি চলে গেল মেয়েটা একটা ডাক দিয়ে বলল যিনি আমাকে মহরানা দিয়ে বউ করে ঘরে নিবে তার জন্য সতীত্ব রক্ষা করা আমার দায়িত্ব যিনি মোহর দিয়ে আমাকে বউ করে ঘরে নিবে তার হক তুমি নষ্ট করো না জোরে বলেন না সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ
سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله إلا الله لا إله لا إله أرش كرسي لوح قلم سيستي جهان أسيلا أرش كرسي لوح قلم سيستي جهان أسيلا نيج علم خوشي هيا نمرك لليها بيب الله سبحان الله محبته لا سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله أنبي أمر نورير فوتل جوبت قرن أجلا رجا شور قربين تيني أمم تهرو فيسالا سبحان الله الحمد لله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ذكر مزا لگے نا کر کر کیسے مزا لگے اوما دیکھ سنی ہاتھ تو سلو اوے আরেক জনে কোন দেশে আছে কইতাতাম না ওই যে জান্নাতের বাগানের ফল হলো এই জিকির এটা এখন বুঝবেন না দুইটা চোখ খাটার পরে বুঝবেন অথবা যখন কোনো বিপদ আসবে বিপদের সময় যখন আপনার প্রিয় নেক আমলের রাসূলাদি আল্লাহর কাছে হাত তুলবেন তখন দেখবেন আপনার রেজাল্ট এসে গেছে ঠিক কিনা বলে হাদিস শরীফ তো কখনোই ভুল হতে আমার নবীর কথা কখনো মিথ্যা হতে এই কথাগুলো যে বলছি আমি বলছি বাংলাতে আমি শিখছি আরবীতে এটা বলছি বাংলাতে কারণ আমাদের ভাষা হলো বাংলা ভাষা এটা বলেছে কে আমার নবী কে বন্ধুরে আমার দেখেন না কি শিক্ষণীয় আলোচনা বর্তমান প্রেক্ষাপটের জন্য কত গুরুত্বপূর্ণ আলোচনা আ বন্ধু বর্তমান জামানা একটা যুবক একটা যুবকীকে যদি নির্জনে পায় যুবতীও চায় একটা পুরুষকে কাছে এবং একটা যুবকও চায় একটা যুবতীকে কাছে ঠিক কিনা বলেন এত কাছাকাছি হাদিস শরীফের মধ্যে এসেছে মেয়েটার বডির একেবারে কাছাকাছি চলে আসলো পুরুষটা তার চাচাতো ভাইটা আসতে দেরি রে বোনটা ডাক দিয়ে বলল যিনি আমাকে বউ করে গড়ে নিবে আল্লাহর ইমানিয়া যিনি আমাকে মোহরানা দিবে যিনি আমার স্বামী হবে তার জন্য আমার সতীত্ব রক্ষা করা কর্তব্য তুমি আমার ইজ্জতকে তুমি নষ্ট করো না যিনি মোহরানা দিয়ে বউ করে নিবে তার জন্য সেটা আমি সংরক্ষণ করে রাখতে চাই বন্ধু এই কথা বইটি বলতে দেরি রে সঙ্গে সঙ্গে ছেলেটা মেয়েটাকে ছেড়ে দিল এবং মেয়েটা বলেছে যা যা তোকে যে আমি 120 দিনার দিয়েছিলাম এই দাবি পর্যন্ত আমি মাফ করে দিলাম জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ মেয়েটাকে তার লালসার শিকার বানাতে 120 দিনার দিলেন সুযোগ পাওয়ার পরে মেয়েটা যখন আপত্তি করলো ছেলেটা মেয়েটাকে ছেড়ে দিল এবং একটু আগে যে 120 দিনার দিয়েছে এই হক পর্যন্ত দাবি পর্যন্ত তিনি ছেড়ে দিয়েছে আর ওই ব্যক্তিটাই হলো পাহাড়ের গুহার দ্বিতীয় ব্যক্তিটা আল্লাহকে ডেকে ডেকে বলে বনি বনি বউ ওই দিন যে আমি ওই মেয়েটাকে ছেড়ে দিয়েছিলাম গো ওই দিন যে আমি মেয়েটাকে ছেড়ে দিয়েছিলাম আমি চাইলে যা ইচ্ছা তাই করতে পারতাম শুধু তোমার ভয়ে তোমার দিদারের আশায় আমি সুযোগ পেয়েও অন্যায় থেকে দূরে থেকেছি ওই দিনের আমল যদি তুমি মনিবের কাছে পছন্দ হয় গো
ওই দিনের আমলের ওসিলায় আমাকে আজকের বিপদ থেকে তুমি উদ্ধার করো বন্ধু হাদিস শরীফ প্রমাণ করে রে দ্বিতীয় ব্যক্তি দোয়াটা শেষ হইতে দেরি চাইয়া দেখে পাথরটা আরো একটু সরে গেছে জোরে বলেন না সুবহানাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ لا إله إلا الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله نور محمد صلى الله لا إله إلا الله أن تومي نيراكار نهي تمارا كار شاكار কোন নামে ডাকিব তোমায় বলি দাও মাহবুব আল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ আমরা সবাই গোনাগার ডাকি তোমায় বারে বার আমরা সবাই গোনাগার ডাকি তোমায় বারে বার দয়ালে নবীর ওসিলায় পার কইরো হাশর বেলা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ ও বন্ধু আমার নবী আপনার নবী সরকারে মদিনা ও বন্ধুকে চমৎকার মেসেজ আমাদেরকে দিয়েছেন এই মেসেজ হলো আমাদের জন্য যুগে যুগে শিক্ষা ঠিক কিনা বলেন এটা আমাদের জন্য হলো শিক্ষা ওই তিনজন ব্যক্তি হলো আমার নবীর নির্দেশ অনুযায়ী আমাদের জন্য মডেল পাথরটা দুই পাবে দুই ভাবে বন্ধু দুই অংশ সরে গেল কিন্তু এখনো বের হওয়ার মতো রাস্তা বন্ধু তৈরি হলো না দুইজনের দরখাস্ত মঞ্জুর হয়ে গেল আর বাকি কয়জন একজন ওই তৃতীয় ব্যক্তি উনি উনার জীবনে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আমল বন্ধু যেটাকে উনি আজকের উসিলা হিসাবে তিনি আল্লাহর কাছে তুলে ধরেছেন ওনার জীবন হলো আমাদের দেশে যখন কাজের লোকের প্রয়োজন হয় আমরা শ্রমিক রাখি কি রাখি না কথা বলে না মাঠের কাজের ক্ষেত্রে বলেন শপিং মলে বলেন যে কোনো কাজে নিজে আর করতে পারবো না দু চারটা কাজের লোক লাগবে এরকম রাখি কি রাখি না তিন নাম্বার ব্যক্তির জীবনে উনি বন্ধু কাজের লোক খাটিয়েছিলেন কাজের লোক রেখেছিলেন কাজের লোক রাখার পরে বন্ধু সবাইকে তিনি পারিশ্রমিক দিয়ে দিল একজন পারিশ্রমিক না নিয়ে বন্ধু চলে যায় তার মানে একজন তার মালিকের কাছ থেকে বেতন না নিয়ে তার মজুরি না নিয়ে চলে গেল দিন গেল রাত গেল সময় গেল গেল বন্ধু যাইতে 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 হঠাৎ করে একদিন ওই যিনি মালিকের কাছ থেকে মজুরি নিল না উনি একদিন বন্ধু এসে হাজির হয়ে গেল মনিব আপনি তো আমার ওই দিনের কাজের মালিক ছিলেন ওই দিন আমি আপনার কাছ থেকে কোনো বেতন নেইনি আজকে এসেছি আমার বেতনটা মজুরিটা দিয়ে দেন জোরে জোরে বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার মজুরি চাইতে দেরি রে ও বন্ধু মজুরিটা চাইতে দেরি এবার কি করলেন এবার ওই ব্যক্তি ওই মালিক একটা মাঠের দিকে লোকটাকে দেখিয়ে দিলেন ওই মাঠের দিকে নজর দিয়ে দেখো ওই মাঠের মধ্যে যতগুলো ওট বকরি দেখা যায় যা কিছু দেখা যায় সবগুলো তোমার ওই আপনি কি আমার সাথে ঠাট্টা করতেছেন কয় না না যেদিন তুমি আমার কাছে তোমার এই বেতনটা রেখে গিয়েছিলে সেদিন থেকে এই বেতনটা তো আমার ছিল না এই হক তো তোমার এটাকে আমি সেদিন থেকে বিনিয়োগ করেছি বিনিয়োগটা আমি আপনাদেরকে বোঝাই যেমনি করে ছোট্ট একটা ছাগলের বাচ্চা আনলে লালন পালন করতে বড় হয় কিনা করতে করতে বড় হয় একদিন তার পেটে বাচ্চা আসে বাচ্চা আবার বড় হয় বাচ্চা থেকে বাচ্চা আসে এরকম হয় না আমাদের দেশে
গরু বলেন ছাগল বলেন বেড়া বলেন যাই বলেন বন্ধু হাঁস বলেন মুরগি বলেন এখানে তিনি নজর দিল কয় যেদিন তুমি আমার কাছে মজুরিটা রেখে গিয়েছিলে সেদিন থেকে আমি সেটাকে বিনিয়োগ করেছি এটা বাড়তে বাড়তে আজকে এই পর্যন্ত এসেছে তুমি এগুলো সবগুলো তোমার তুমি তোমার এই মজুরিটা নিয়ে নাও জোরে জোরে সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ এবার ওই মন ওই কৃষক কি করলেন ওই মজুরি বন্ধু চলে গেল রে তিনি মজুরি নিয়ে চলে গেল ওই ব্যক্তি হলো তিন নম্বরে ওসিলা চাওয়া ব্যক্তি এবার আল্লাহকে দেখে দেখে বলে মনি ওই দিন যে আমি এই কাজটা করেছিলাম দয়াল রে এটা একমাত্র তোমার দিদারের আশায় তোমাকে পাওয়ার আশায় ওই দিনের আমল যদি তুমি কবুল করে থাকো গো ওই দিনের এই কাজটা যদি তুমি দয়াল আমার এই কাজটা তোমার পছন্দ হয়ে থাকে ওই আমলে ওসিলাসকে বিপদ থেকে তুমি উদ্ধার করো ও বন্ধু এই দরখাস্ত দিতে দেরি রে দরখাস্তটা শেষ হইতে দেরি চাইয়া দেখে পুরো পাথরটা আল্লাহর কুদরতি হাতে তিনি সরিয়ে দেয় আর জোরে বলেন না সুবহানাল্লাহ কর্মবোর অনুযায়ী ফল পাইছে না কথা বলেন না কেন যেমন কর্ম তেমন ফল না কাজ করেছে ভালো রেজাল্ট এসেছে আপনি যত ভালো পড়াশোনা করবেন যত ভালো লিখবেন পরীক্ষাতে রেজাল্টটা তত ভালোই আপনি পড়বেনও না লিখবেনও না দিন শেষে করবেন ইস গোল্ডেন এ প্লাস যদি পাইতাম বেটার হইতো ঠিক না লেখাও নাই পড়াও